নদী থেকে কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার দ্বারকেশ্বর নদীর সাম্রঘাট এলাকায় আজ সকালে নদীর পাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা দুর্গন্ধ ছড়াতে সন্দেহ হয় সাধারণ মানুষের মধ্যে খবর দেওয়া হয় ইন্দাস থানার পুলিশে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরে পুলিশ এসে বস্তা খুললে দেখা যায় বস্তা ভর্তি কঙ্কাল রয়েছে খবর ছড়িয়ে পড়তে আশেপাশের লোকজন এলাকায় ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা বলেন চার পাঁচ দিন ধরেই নাকি বস্তাটি জলে ভাসছিল পুলিশ কঙ্কালটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং ময়না

মানুষের এটা ইয়ে নষ্ট হয়ে আছে আমার তবে কোথা থেকে বস্তা ভর্তি কঙ্কালটি এখানে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আমি তো এলাকা দিয়ে বাড়ি তো আমার ননগরের বাড়ি ঠিক আছে খবরটা শুনে আমিও দেখতে আসছি কিন্তু বললো এখানে লাশ বেরিয়েছে লাশ বেরিয়েছে আমি খবর শুনে আমিও আসছি আমি তো জেনে শুনি আসছি দেখ দেখে ও কথা তো থানি হলে তো আমার জানতো এখানে তো জানা যেত স্থানীয় গিয়ে হলে তাই না মোটামুটি এক মাস মোটামুটি এক মাস বটে তাই তো নাকি মাঝে পচা গন্ধ দুর্গন্ধ বেরিয়ে গেছে তো জায়গাটার নাম হচ্ছে এখন ইন্দাস যেখানে দাঁড়িয়ে আছে ইন্দাস থানা হবে ইন্দাস বা কোনো অপুকুর মৌজার লাস্ট বর্ডারে দাঁড়িয়ে আছে ঠিক আছে ইন্দাস থানার এটা হচ্ছে ভাওয়াপুর মৌজা এটা হচ্ছে কতুপুর থানার নপুকুর মৌজা কতুপুর থানার নপুকুর মৌজা এটা ইন্দাস থানার ভাওয়াপুর মৌজা এই দেখতে মন্দস্থলে আমরা আছি খবর দিয়ে দিয়েছে যে সিভিক রাইসের